দ্বাদশ সংসদ নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের বেশিরভাগ হেভিওয়েট প্রার্থী, তবে বেশ কিছু আসনে পরাজিত হয়েছেন হেভিওয়েটরা। এদিকে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। বিস্তারিত আরো জানাচ্ছেন আরব ইসলাম হিমু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ে প্রার্থী ও সমর্থকরা ভাসছেন আনন্দের জোয়ারে। ফলাফল ঘোষণার পর বিজয় উল্লাস করে প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটে কাঙ্ক্ষিত জয় পেয়েছেন বেশিরভাগ হেভিওয়েট প্রার্থী। আওয়ামী লীগের কাণ্ডারি ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জয় পেয়েছেন নোয়াখালী 5 আসনে। ঢাকা 12 আসনে আবারও জয় পেয়েছেন নৌকার প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ঝালকাঠি 2 আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। ভোলা 1 আসনে বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর ও বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ নৌকা প্রতীকে জয় পেয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন ক্রিকেটের 2 উজ্জ্বল নক্ষত্র। মাগুরা 1 আসনে সাকিব আল হাসান ও নড়াইল 2 আসনে মাশরাফি বিন মোর্তজা সংসদে যাওয়ার টিকিট পেয়েছেন। তবে নির্বাচনে স্বতন্ত্রদের কাছে হেরেছেন 3 প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের অন্তত 19 সংসদ সদস্য। এর মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুবুল আলীকে হবিগঞ্জ 4 আসনে প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সায়েদুল হক সুমন। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবার ভোটে জিততে পারেননি। যশোর 5 আসনে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর কাছে হেরেছেন তিনি। ঢাকা 19 আসনে আওয়ামী লীগের প্রার্থী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুল রহমানও ভোটে পরাজিত হয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম 84,412 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া নৌকা নিয়ে হেরে যাওয়ার তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সুবহান মিয়া গোলাপ, 5 বারের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর 5 আসন থেকে নৌকা নিয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের কাছে পরাজিত হয়েছেন তিনি। মানিকগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর ট্রাকে বিধ্বস্ত হয়েছেন 3 বারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এছাড়াও আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি ট্রাক প্রতীকে মাত্র 9,009টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন, যার মধ্যে 19টি কেন্দ্রে কোনো ভোটই পাননি তিনি। এদিকে জয় পেয়েছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থীরাও। ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম হককে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। এদিকে ফরিদপুর 4 আসন থেকে হ্যাট্রিক জয় পেয়েছেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বরিশাল 4 আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে পঙ্কজ দেবনাথও জয় পেয়েছেন। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।